নমস্কার বন্ধুরা, কুইক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কাছে যদি একটি প্যান কার্ড থেকে থাকে এবং আপনি যদি প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন, তাহলে কিন্তু আপনার জন্য লাস্ট ডেট চলে এসেছে। আপনি যদি প্যান কার্ডটাকে আধার কার্ডের সাথে লিঙ্ক না করেন, তবে কিন্তু 30শে জুন, হ্যাঁ বন্ধুরা, 30শে জুনের মধ্যে কিন্তু আপনাকে লিঙ্ক করাতে হবে। তারপর যদি আপনি লিঙ্ক করেন তাহলে কিন্তু সেটি কাজ করবে না, অর্থাৎ আপনি যদি লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনার কার্ডটা ইনভ্যালিড হয়ে যাবে এবং নিষ্ক্রিয় হয়ে যাবে। আর নিষ্ক্রিয় হয়ে গেলে কিন্তু আপনি অনেক ঝামেলায় পড়বেন। তো বন্ধুরা, একটা খবর বেরিয়ে আসছে যে 31শে জুন অর্থাৎ মঙ্গলবারই কিন্তু শেষ হচ্ছে সেই সময়সীমা। নতুন করে কিন্তু ফের সময়সীমা বাড়ানোর কোনো প্রকার এখনও আভাস কিন্তু পাওয়া যায়নি। তবে 30শে জুন পরে যারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করাননি তাদের প্যান কার্ড আর কাজ করবে না বলে কিন্তু একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, এর আগে কিন্তু 31শে মার্চ ছিল লিঙ্ক করার লাস্ট ডেট, সেটা কিন্তু বাড়িয়ে 31শে জুন 30শে জুন পর্যন্ত করে দেওয়া হয়েছে। আর দেখুন বন্ধুরা, নিষ্ক্রিয় হয়ে গেলে কী হবে, সাধারণকে কঠিন জরিমানার মধ্যে পড়তে হবে, আর বিশেষজ্ঞদের তরফে এমনটাও ইঙ্গিত দেওয়া হয়েছে। আর তাই দ্রুত আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই কাজটি কিন্তু করতে জানিয়েছেন। ওই ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আধার অপশানেও কিন্তু আপনি যদি লিঙ্ক ক্লিক করেন তাহলে কিন্তু প্রয়োজনীয় তথ্য সাবমিট করে অবশ্যই কিন্তু এই কাজটি করে নিতে পারবেন। তার সাথে সাথে আপনি কিন্তু মেসেজের মাধ্যমেও চেক করে নিতে পারবেন এবং তার সাথে সাথে লিঙ্ক করে নিতে পারবেন। আর আমি কিন্তু আপনাকে পুরোপুরি দেখিয়ে দেবো, একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে কীভাবে খুব সহজেই আপনার ফোন থেকেই আপনি কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন, তার আগে আমি মেসেজের কেসটা বলে দিই যে মেসেজের মাধ্যমেও কিন্তু আধারের সঙ্গে প্যান কার্ডটা লিঙ্ক করা যায়। সেক্ষেত্রে আপনি UIDPAN লিখবেন, UID PAN স্পেস দেবেন ছোট্ট করে একটা, এখানে মানে আপনি একটা গ্যাপ দেবেন, তার সাথে 12 ডিজিটের আধার কার্ড দেবেন, আধার নাম্বারটা দিয়ে দেবেন, তার সাথে স্পেস দিয়ে তারপরে 10 ডিজিটের প্যান নাম্বারটা লিখবেন, তারপরে কিন্তু সেটি পাঠিয়ে দেবেন এই দুটি নাম্বারের যে কোনো একটিতে। তো বন্ধুরা, এটা হয়ে গেল এসএমএসের মাধ্যমে আপনারা যদি কমফোর্টেবল ফিল না করেন তাহলে কিন্তু সরাসরি আপনি আপনার কাছে অবশ্যই একটা স্মার্টফোন থাকবে, সেই স্মার্টফোনের মাধ্যমে কীভাবে আপনি খুব সহজে সেটা লিঙ্ক করে নেবেন চলুন আপনি দেখে নিন। বন্ধুরা, এই হচ্ছে সেই ওয়েবসাইট IncomeTaxIndiaEfilling.gov.in, এটা কিন্তু আপনি লিখে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর আপনি দেখবেন এখানে চলে আসবেন লিঙ্ক আধার বলে এই অপশানটি রয়েছে। আমি এটা ডেস্কটপ মোডে খুলে নিয়েছি ক্রোম ব্রাউজার থেকে। তো বন্ধুরা, আপনারাও সেই সেমভাবে করতে পারেন। লিঙ্ক আধার অপশানে কিন্তু ক্লিক করার সাথে সাথে আপনাকে কিছু ডিটেলস ফিল করতে বলবে। দেখুন বন্ধুরা, আমি ক্লিক করে দিলাম, এরপর সাথে সাথে দেখুন কি চলে এসেছে। প্যান কার্ড নম্বর দিতে হবে, এখানে আধার নম্বর দিতে হবে, তারপর নেম দিয়ে দিতে হবে যেভাবে আপনার আধার কার্ডে দেওয়া হয়েছে। এবং সেখানে এরপর আপনার আধার কার্ডে যদি শুধু ডেট অফ ইয়ারটা লেখা থাকে, অর্থাৎ ধরুন যদি 1970 বা 1980 এরকম যদি আপনার ডেট অফ ইয়ারটা থাকে শুধু বার্থের ক্ষেত্রে, তাহলে কিন্তু এখানে টিক করবেন, নতুবা কিন্তু টিক করবেন না। এরপর আই অ্যাগ্রি টু ভ্যালিডেট মাই আধার, এটা কিন্তু টিক করে দেবেন অবশ্যই। এরপর আপনি এখানে ক্যাপচা কোডটি দেবেন, ক্যাপচা কোডটি দিয়ে করে লিঙ্ক আধার ক্লিক করলেই এটা ক্যাপচা করে দেবেন, অথবা কিন্তু এখানে রিকোয়েস্ট ওটিপি করবেন, হয় এটা দেবেন হয় এটা দেবেন, ঠিক আছে, এটা দিলে কিন্তু এটা দিতে হবে না। এরপর আপনি লিঙ্ক আধারে ক্লিক করলেই আপনাকে কিন্তু আধার লিঙ্কটা সাকসেসফুলি স্ট্যাটাস দেখিয়ে দেবে। চলুন বন্ধুরা, আমি আমার ডিটেলসগুলো দিয়ে দিই এবং তারপরে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমাকে কি মেসেজ দিয়ে দিয়েছি, ইউর পিন প্যান ইজ অলরেডি লিঙ্কড টু দ্য গিভেন আধার নাম্বার। তো বন্ধুরা, আমার প্যান আমি অলরেডি আগে লিঙ্ক করে নিয়েছিলাম, সুতরাং আপনারাও করতে পারেন এভাবে। আর আপনি স্ট্যাটাস কীভাবে দেখবেন, আপনার লিঙ্কটা সঠিকভাবে হয়েছে কিনা কীভাবে দেখবেন, এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন, আপনি সেখানে স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক হেয়ারে, এরপরে কিন্তু আপনাকে এখানে প্যান নাম্বার এবং আধার নাম্বার পরপর বসিয়ে আপনাকে ক্লিক করে নিতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, আমাকে সমস্ত ডিটেলস পুট করার পর কী দেখিয়ে দিয়েছে, ইয়োর প্যান ইজ লিঙ্কড টু দ্য আধার নাম্বার, এবং আধার নাম্বারে কিন্তু 4টা অক্ষর লাস্টে দিয়ে দেওয়া হয়েছে। তো সাকসেসফুলি প্যানটা আপনার লিঙ্কড হয়ে যাবে এভাবে যদি আপনি করে থাকেন। তো বন্ধুরা, পুরোপুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি লোকের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।